হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে অর্থাৎ এমডিসি সাবজেক্ট হিসাবে সিসি থ্রিতে আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটা হচ্ছে সম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো বা সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দশ বা নয়তো কুড়ি নম্বরে অবশ্যই পরীক্ষায় তোমরা এটা কমন পাবে দেখো অ্যান্সারটা ভালো করে বুঝে নাও সমরকুশলী সেনাপতি ব্যক্তিত্ব সম্পন্ন প্রশাসক প্রজাহিতশী রাজা এবং মানুষ রূপে সমুদ্রগুপ্তের নাম ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে গুপ্ত সম্রাটদের মধ্যে তিনিই ছিলেন প্রধান পুরুষ সমুদ্রগুপ্ত প্রতিভা বলেই একটি আঞ্চলিক শাসন সাম্রাজ্যে পরিণত হয়েছিল বলছে সমুদ্রগুপ্তের প্রতিভা বলেই একটি আঞ্চলিক শাসন সাম্রাজ্যে পরিণত হয়েছিল যোদ্ধা হিসাবে তার কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে ডক্টর স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছেন তারপরের পয়েন্ট কি আছে দেখো সিংহাসন আরোহণ আনুমানিক খ্রিস্টীয় তিনশো পঁচিশ অব্দে মতান্তরে তিনশো তিরিশ অব্দে সমুদ্রগুপ্ত সিংহাসন আরোহণ করেছিল তিনি তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন সমুদ্রগুপ্তের রাজত্বকাল সম্বন্ধে প্রধান উপাদান হল তার সভাকবি হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি মধ্যপ্রদেশে প্রাপ্ত এরান লিপি সমুদ্রগুপ্তের মুদ্রাসমূহ ও চৈনিক পরিব্রাজকদের বিবরণ প্রভৃতি হরিসেন প্রশস্তি থেকে জানা যায় প্রথম চন্দ্রগুপ্ত তার উত্তরাধিকারী রূপে সমুদ্রগুপ্তের নাম ঘোষণা করে গিয়েছিলেন সমুদ্রগুপ্ত সম্ভবত তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন এবং তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবার পরের পয়েন্ট হচ্ছে সাম্রাজ্য বিস্তার এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সামরিক ক্রিয়াকলাপের বিবরণ জানা যায় এবারে পয়েন্টগুলো আলোচনা করবো তার আগে একটা বিষয় বলার আছে তোমাদের তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে সিসি থ্রি পেপারে তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে দুদিন করে রেকর্ডেড ক্লাস থাকে সঙ্গে স্টাডি মেটিরিয়ালের পিডিএফ দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ দুশো টাকা করে ফিস নেওয়া হয় আর আমাদের চার মাসের মধ্যে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করানো হয়ে থাকে যাই হোক পরের পয়েন্টগুলো তোমরা দেখে নাও উত্তর ভারত উত্তর ভারত জয় সমুদ্রগুপ্ত প্রথমে উত্তর ভারত বা আর্যবধ বিজয়ে মনোনিবেশ করেন প্রথমে তিনি প্রথমে তিনি নাগ বংশের তিনজন রাজা অচ্যুত নাগ গণপতি নাগ এবং ও নাগ সেনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং তারপর পরাজিত করেন অচ্যুত ছিলেন অচ্যুত ছিলেন বেরিলি রাজ্যের অধিপতি নাগসেন ছিলেন গোয়ালিয়রের অন্তর্গত পদ্মাবতীর রাজা এবং গণপতি নাগ ছিলেন সম্ভবত মথুরার রাজা দক্ষিণ ভারত অভিযানের পর সমুদ্রগুপ্তকে দ্বিতীয়বারের জন্য এই নগ এর দেখো দ্বিতীয়বারের জন্য এই নাগ রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল এছাড়া উত্তর ভারতে আরও যে সকল রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিল তারা হলেন রুদ্রদেব মাতিল মাতিল নাগদত্ত চন্দ্র বর্মন নন্দী এবং বলবর্মন তারপর দেখো জঙ্গল রাজ্য বিজয় পরের পয়েন্ট অন্তপরে সমুদ্রগুপ্ত বেশ কয়েকজন বলছে বেশ কয়েকজন জঙ্গল অধিপতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন সম্ভবত এই রাজ্যগুলি ছিল উত্তরপ্রদেশের গাজীপুর ও মধ্যপ্রদেশের জব্বলপুরের মধ্যবর্তী অঞ্চলে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে অভিযানের প্রস্তুতি হিসাবে তিনি এই মধ্যবর্তী অঞ্চল জয় করেছিলেন বলে অনুমিত হয় অর্থাৎ অনুমান করা হয় তারপরের পয়েন্ট হচ্ছে দক্ষিণ ভারত বিজয় দক্ষিণ ভারতে যে সকল রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন তাদের মধ্যে কৌশলরাজ মহেন্দ্র মহাকান্ত রাজ, বাঘ্র রাজ কুন্তলাপুরের ধনঞ্জয় এবং দেবরাষ্ট্রের কুবের রাজ ছিলেন অন্যতম এই বিজয় সম্পূর্ণ করতে তার সময় লেগেছিল তিন বৎসরেরও বেশি অবশ্য ঐতিহাসিক যে ডাবরেইন ডাবরইনের মতে সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যে সম্মিলিত প্রতিরোধের সামনে দাঁড়াতে না পেরে অভিযান অসমাপ্ত রেখেই ফিরে এসেছিলেন কিন্তু এই মত অধিকাংশ পণ্ডিত অস্বীকার করেন তাছাড়া এলাহাবাদ প্রশস্তিতে লেখা লেখা রয়েছে যে তিনি দক্ষিণ ভারত থেকে দক্ষিণ ভারত থেকে ধন সম্পদ নিয়ে বিজয়ী বীরের মতো প্রত্যাবর্তন করেছিলেন যাই হোক সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত জয় করলেও ওই সব দক্ষিণী রাজ্যকে নিজ সাম্রাজ্যভুক্ত করেননি উত্তর ভারতে উত্তর ভারতের ক্ষেত্রে যখন বিজয়ী রাজ্য সমূহকে গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেছিল তখন দক্ষিণ ভারতের নিপতিদের আনুগত্যের শপথ নিয়েই তাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল তারপরে হচ্ছে প্রত্যন্ত রাজ্য বিজয় উত্তর ও দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের সাফল্য ভীত হয়ে পাঁচটি প্রত্যন্ত রাজ্য তার বর্ষতা স্বীকার করে কর প্রদানে সম্মত হয় এগুলি হলো সমতট তারপরে হচ্ছে দেখো দেবক তারপর কামরূপ কামরূপ নেপাল ও কীর্তিপুর পাঞ্জাব ও রাজস্থানের বেশ কয়েকটি উপজাতি গণরাজ্য ও সমুদ্র ও গণরাজ্য ও সমুদ্রগুপ্তের বস্রতা স্বীকার করে করদানে সম্মতি হয়েছিল তারপরে দেখো বহির্ভারতে ক্ষমতা বিস্তার কেবল ভারতের মধ্যই নয় ভারতের বাইরেও সমুদ্রগুপ্তের কর্তৃত্ব স্বীকৃতি লাভ করে এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে কয়েকজন বিদেশি নিপতি সমুদ্রগুপ্তের বস্রতা স্বীকার করে নিয়ে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিল এরা হলেন উল্লেখযোগ্য এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সিংহল মালয় কাম্বোডিয়া ভিয়েতনাম লাওস প্রভৃতি অশ্বমেধা যজ্ঞ অনুষ্ঠান পরের পয়েন্ট দক্ষিণ ভারত বিজয়ে সমুদ্রগুপ্ত অশ্ব অশ্বমেধা যজ্ঞের আয়োজন করেছিল আর এই উপলক্ষে তিনি বিশেষ এক ধরনের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন এই মুদ্রায় একদিকে ছিল যজ্ঞের ঘোড়ার প্রতিকৃতি এছাড়া নিজ সার্বভৌম ক্ষমতার প্রমাণস্বরূপ সমুদ্রগুপ্তের সর্বরাজস্বচ্ছেতা তারপর অপ্রতিরত প্রভৃতি উপাধি গ্রহণ করেছিলেন এইভাবে যুদ্ধ জয় ও অধীনতামূলক মিত্রতার দ্বারা সমুদ্রগুপ্ত সাম্রাজ্য গঠন করেছিল তার সীমানা পূর্বে ব্রহ্মপুত্র নর্থ থেকে পশ্চিমে পাঞ্জাব এবং উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত বিস্তৃত ছিল এবার দেখো কৃতিত্বের বিচার প্রথম পয়েন্ট সেখানে লিখতে হবে সুশাসক কেবল যোদ্ধা নয় সুশাসক হিসাবেও সমুদ্রগুপ্তর যথেষ্ট খ্যাতি ছিল তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন শাসক তাই অন্তর্দ্বন্দ্বে লিপ্ত উত্তরের রাজ্যগুলিকে তার প্রত্যক্ষ শাসনাধীনে এনেছিলেন কিন্তু দূরবর্তী দাক্ষিণাত্যের রাজ্যগুলিকে অধীনতা শিকারের পরিবর্তে তাদের স্বাধীন অস্তিত্ব মেনে নিয়েছিলেন তিনি বৈদেশিক বৈদেশিক প্রভাবমুক্ত এক সম্পূর্ণ ভারতীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তার অনু তার সুশাসন দেখে সুশাসন দেশের সুখ স্বাচ্ছন্দ্য সংহতি অনেক বৃদ্ধি পেয়েছিল মুদ্রা 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 প্রণয়নের ক্ষেত্রেও তিনি বিশিষ্টতার স্বাক্ষর রাখেন সমুদ্রগুপ্ত সম্পূর্ণ বিদেশি প্রভাবমুক্ত মুদ্রার প্রচলন করেন পরের পয়েন্ট হচ্ছে সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক বিদ্যাশাহী সুকবি এবং সুসঙ্গীতজ্ঞ রূপেও তার যথেষ্ট খ্যাতি ছিল তিনি বহু কাব্য রচনা করেছিলেন বিনা বাদানন্ত মূর্তি সম্বলিত মুদ্রা থেকে সমুদ্রগুপ্তের সঙ্গীত পৃথির পরিচয় পাওয়া যায় এলাহাবাদের প্রশস্তি তাকে কবিরাজ বলে অভিহিত করা হয়েছে শেষ পয়েন্ট হচ্ছে ধর্মীয় উদারতা ধর্ম বিষয়ে তিনি ছিলেন উদার ব্রাহ্মণ্য ধর্মালম্বী হলেও তিনি অপ দেখো অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন অপরা অপরের ধর্মের প্রতি সিংহল রাজ মেঘবর্মনকে বৌদ্ধ গয়ায় বৌদ্ধ মন্দির বহুদ্ধ মঠ নির্মাণের অনুমতি দান ও বহুদ্ধ শাস্ত বসুবন্ধুকে উচ্চ শাস্তজ্ঞ বসুবন্ধুকে উচ্চ রাজপথ নির্বাচন তার বড় ধর্ম সহিষ্ণুতার পরিচয় দান করে এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর